আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আরবি রবিউল মাস শুরু হয়ে গেছে রবিউল মাস হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম ও ইন্তকালের মাস এ মাসের বারো তারিখে নবীজির আগমন উপলক্ষে বাংলাদেশে ঈদ এ সহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় যদিও ঈদে এ পালন করা যাবে কিনা তা নিয়ে নানা বিতর্ক রয়েছে ওলামাই কারামের মাঝে চলতি সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে পালিত হবে ঈদ এ মিলায়ুলনী সাল আলিহ্লাম এ দিনে সরকারি ছুটি থাকে এবার ঈদ এ সাল্লাল্লাহু সাল আলিউসাল্লাম উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাচ্ছেন কারণ হল আগামী আঠাইশ তারিখ বৃহস্পতিবার এমনিতেই ঈদে এ উপলক্ষে সরকারিভাবে বন্ধ থাকে তার পরের দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি ঈদে মিলাদুলনবী ও সাপ্তাহিক ছুটি সহ টানা তিন দিন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা